আপনাদের কাছে আমার একটি প্রশ্ন ছিল পার্সোনাল, যে কোন সময় ইচ্ছে হয়নি যে আমি খল অভিনেত্রী থেকে অভিনেত্রী হতে চাই, খলনায়ক থেকে নায়ক হতে চাই? বাট প্রথমে আপনারা বলে দিয়েছেন যে আপনারা যে ক্ষেত্রে আছেন আপনারা অনেক এনজয় করছেন, বাট আপনারা কি পাশাপাশি আপনাদের কখনো ইচ্ছে হয়নি যে না আমি নায়ক চরিত্রে একটু কাজ করে দেখি না, কেমন? আমি একটু মাঝখানে ডিস্টার্ব করলাম, আপনি ঘুরে ফিরে খালি ওই একটাই কথা বলছেন, কারণ আপনার নায়ক খুব পছন্দ মনে হয়। আমার তো তাই মনে হয় না ভাইয়া, আমার নায়ক পছন্দ একদমই না, কারণ আমি আজকে আমি ভিলেনদের সাথে খল অভিনেতাদের সাথে বসে আছি, আমার কাছে অনেক পছন্দ। আমি কিন্তু আগে আপত্তি করেছি, আমরা ভিলেন নই, আমরা অনেক অনেক নায়কের থেকে সুন্দর দেখতে। একটু আগে যদি বলতে আমি বলিনি, আমি আবার বলে দিলাম, আমি এটাই বলতে নিয়েছিলাম যে আপনারা দেখতে এত সুন্দর, লম্বা 6 ফিট 10 ইঞ্চি, মানে এরকম নায়ক, এই হাইটের নায়ক কিন্তু বাংলাদেশে নেই, এত লম্বা হাইটের বাংলাদেশে নায়িকা নেই। অবশ্যই, তো আপনাদের আপনারা চাইলে কিন্তু আপনারা নায়ক নায়িকাও হতে পারতেন, তো পাশাপাশি কেন হননি? কারণ আমরা আমরা চাচ্ছিলাম দেখতে, হয়নি এইটাই কারণ। আমি আমি যুক্তিটা বলেছি আগে, আবারও বলছি যে ইটস এ টিম ওয়ার্ক, ডেফিনেটলি ইটস এ টিম ওয়ার্ক। মিজু যদি মিজু যে ধরনের চরিত্র করছে ওর জায়গায় আর একটা হিরোকে দেন তো করতে, হি উইল ফেল, পারবে না। ঠিক আমার ব্যাপার হতোই, আমি যে নেগেটিভ রোলটি করছি খলনায়কের সেইটি আপনি একটি নায়ককে এনে দেন, খালি ট্রাই করে দেখুন, দেন দেখবেন যে হি উইল ফেল। এমন অনেক নায়ক আছে যাদের কাছে গ্রহণযোগ্যতা আছে। কথা সরি ভাই, একটা কথাই শেষ, সবাই যদি নায়ক হয় তো ভিলেন হবে কি? এটা ফার্স্ট রিনাপু বলেছে, ওনার সাথে আমি একমত। কোথায় রিনা খানে, তার সেকেন্ড কোন রিনা খান দেখি না, কই নাই তো, যার জন্য তিনি আজকে এখানে আমাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি। আরেকটি কথা হচ্ছে যে আমি আরেক একটু বলি, আর আমি মনে করি যে খল অভিনয় করা, এই যে ভিলেনের যেটা আপত্তি করলো শরীফ ভাই, খল অভিনয় করাটা কিন্তু খুব কষ্ট, একটা সুন্দর করে হেসে আমি তোমাকে ভালোবাসি, মা তুমি যাইও না, এসব কিন্তু সহজ বলা, আর আমরা যে অ্যাক্টিংগুলো করি, যে ডেলিভারিগুলো দেই ডায়লগ, তো সে এখানে আমাদের অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয়, কোথায় পজ দিব, কোথায় কী করব। তো আমি মনে করি এই খল অভিনয় করাটা অনেক টাফ, এই জন্য নায়ক অনেক আছে, খলনায়ক কম আছে, নায়িকা অনেক আছে, খলনায়িকা কম আছে, তো এই জন্য আমরা বেশি ভালো অভিনয় করে বলেই আমরা খলনায়ক আর খলনায়িকা। বাট অনেকে এরকম এসেছেন যারা নায়ক হওয়ার পাশাপাশি কিন্তু যখন তারা কাজ করে পারছেন না, নায়ক হিসেবে মানুষের মনে জায়গা নিতে পারছে না, তারা কিন্তু তাদের ক্ষেত্রটা চেঞ্জ করতে চেয়েছিল। বাট অনেক কম আছে যারা আপনাদের মতন একই স্থানে এখন পর্যন্ত সেই ফ্যান ক্রেজ নিয়ে বসে আছেন। আই হোপ মিজু ভাই আমার উত্তরটি পেয়েছেন, একদম আমার উপর উনি ঝাঁপিয়ে পড়েছিল, আমি পুরো ভয় পেয়ে গেছি, এতক্ষণ আমি মাত্র মনে ভয় পেলাম আপনাদেরকে তিনজন একসাথে। আপনি দেখেন এই নায়ক হতে আসলাম, পারলাম না, হলাম ভিলেন, এটা কিন্তু আমার ফেলিওর। তাহলে তুই প্রথমে ভিলেন করতি, তুই নায়ক করতে গেলি কেন? তো আমার তো শখ নায়ক, কিন্তু তুই হোশ নাই, পারিস নাই, ফেলিওর, তুই হয়েছিস ভিলেন, কিন্তু আমরা ফেলিওর না, আমার ডাইরেক্ট এইটা, ডাইরেক্ট ওইটা।